নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি, ফুলকপির ডাটার ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে বেশি শক্ত ডাঁটা আমি নেব না, ফুলকপির ফুলের পিছন দিকে যে সাদা অংশ থাকে আমি সেগুলোই কেটে কেটে নিচ্ছি। ফুলকপির নরম নরম ডাঁটাগুলোই আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, সাথে নিয়েছি দুটো আলু। ফুলকপির ডাঁটা আলু সেদ্ধ করার জন্যে প্রেশার কুকারে কিছুটা জল নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে ফুলকপির ডাঁটা আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য নুন। কুকারের ঢাকা বন্ধ করে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। ডাঁটা আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলু ডাঁটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই মাখার জন্যে অল্প নুন দিলাম। একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। যেহেতু আমি বেশি ঝাল খাই না, তাই জন্যে একটাই শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা অল্প তেলে নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কালো জিরে ভাজা তেলটা আমি আলু ডাঁটার মধ্যে অল্প দিয়ে দিলাম, বাকি তেলটা আমি কড়াতে রেখে দিলাম পরে কাজে লাগবে বলে। ডাঁটা আলুটা আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। যাদের হাত দিয়ে চটকে মাখতে অসুবিধে আছে, তারা কিন্তু স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো ভর্তার ক্ষেত্রে হাত দিয়ে এভাবে চটকে না মাখলে ঠিক টেস্টটা আসে না। ডাঁটা আলু আমার মেখে নেওয়া হয়ে গেছে। যে কড়ায় আমি শুকনো লঙ্কা কালো জিরে ভেজেছিলাম, সেই কড়াটাই আবার বসিয়ে দিলাম। এক্সট্রা আমি আর কোনো তেল দিচ্ছি না, যেটুকু তেল লেগেছিল তাতেই আমি ডাঁটা আলু মাখাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এতে করে ডাঁটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটার ভর্তা, গরম গরম ভাতের সাথে ভীষণই উপাদেয় একটি রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্যে টাটা।